আগামী বছরের 1 জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে নিষিদ্ধ হতে যাচ্ছে বোরকা। ওই সময় থেকে কেউ যদি বোরকা পরেন এবং মুখ ঢাকেন তাহলে তাকে প্রায় $1,150 জরিমানা করা হবে, যা বাংলাদেশ অর্থে প্রায় 1.5 লাখ টাকার সমান। 2021 সালে সুইজারল্যান্ডে এ বিষয়ের উপর একটি গণভোট হয়। এতে মুখ ঢাকার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে রায় দেন দেশটির সাধারণ মানুষ। দেশটির সরকার সিদ্ধান্ত নিয়েছে 2025 সালের 1 জানুয়ারি থেকে এই গণরায় কার্যকর করা হবে। তবে গণভোটের কঠোর বিরোধিতা করেছিল দেশটির মুসলিম গ্রুপগুলো। এছাড়া পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধের গণভোটে অনেকেই বিপক্ষে ভোট দিয়েছিলেন। আইনটি খুবই কম ভোটের ব্যবধানে পাশ হয়েছিল। অবশ্য সুইজারল্যান্ডের খুব কম সংখ্যক নারী মুখ ঢাকা বোরকা পরেন, কিন্তু তা সত্ত্বেও দেশটিতে বসবাসকারী মুসলিমদের জন্য একটি বড় কঠিন বিষয় হয়ে পড়বে এই আইন। সুইস সরকার জানিয়েছে এই নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক এবং কনসুলার এলাকায় কার্যকর হবে না। এছাড়া ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে। স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। বিনোদনের ক্ষেত্রেও মুখ ঢাকার কোনো বাধা থাকবে না। মুখ ঢাকা যাবে বিজ্ঞাপনের কাজের বেলাতেও। এছাড়া ব্যক্তিগত সুরক্ষার জন্য মুখ ঢাকা যাবে, কিন্তু এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকেই অনুমতি নিতে হবে। নিউজ ডেস্ক, বার্তা24।